কাঞ্চনজঙ্ঘা দেখতে প্রতি বছর সীমান্তবর্তী এলাকাগুলোতে ভিড় করেন অসংখ্য পাহাড়প্রেমী। এবারও পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত থেকে দেখা মিলছে এই উঁচু পর্বতশৃঙ্গের মোহনীয় দৃশ্য। প্রতি বছর অক্টোবর শেষে ও নভেম্বরের শুরুতে কাঞ্চনজঙ্ঘার চূড়া এই সীমান্ত থেকে দেখা মিলে এই পর্বতশৃঙ্গের, কিন্তু আকাশ পরিষ্কার থাকায় আগে উঁকি দিল হিমালয় পর্বতমালার দ্বিতীয় আর পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ। ঘুম থেকে উঠে ডাক বাংলায় আসলাম মূলত এই কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। দেখে খুব ভালো লাগলো। কাঞ্চনজঙ্ঘা একটি অপূর্ব সৌন্দর্যের একটি নাম, যা তেঁতুলিয়া এবং তেঁতুলিয়া তথা বাংলাদেশের সাথে ভারতের একটা মিলনবন্ধন তৈরি করেছে। তবে বরাবরের মতোই পর্যটকদের সমস্যা পোহাতে হচ্ছে রাত্রি যাপনে তেমন ব্যবস্থা না থাকায়, তাতে অনেকেই উপভোগ করতে পারেন না আলোর ফোটার প্রথম মুহূর্তের স্বর্গীয় দৃশ্য। সূর্য ওঠার সাথে সাথে কাঞ্চনজঙ্ঘা পর্বত উঁকি দিয়ে যেন পর্যটক প্রেমী মানুষদের আহ্বান জানাচ্ছে প্রকৃতিকে অনুভব করার জন্য, প্রকৃতির সৌন্দর্যকে অনুভব করার জন্য। আমার দৃঢ় বিশ্বাস এই কাঞ্চনজঙ্ঘা পর্বত যেভাবে দৃশ্যমান হচ্ছে তাতে পর্যটক মনে সমাগম তুলে বৃদ্ধি পাবে। শিউলি রোজা, মাইটিভি।